हेलो फ्रेंड्स, आई एम नील। आज के ভিডিওতে জানতে চলেছি ফ্ল্যাশলাইট ফিশের সম্বন্ধে। সেই সঙ্গে দেখতে চলেছি ইন্ডিয়ার এমন একটি প্লেস যেখানে না রয়েছে কোনো ধর্মের ভেদাভেদ, নাই রয়েছে কোনো রাজনীতি। শুধু তাই নয়, সেই সঙ্গে আমরা আজও জানবো গঙ্গা সাগরের সম্বন্ধে, যেটি কিনা পৃথিবীর অন্য কোন সাগর বা মহাসাগরে নয়, শুধুমাত্র আমাদের গঙ্গা নদীতেই। তার বেশিরভাগই এরা লিন মাসেলে কনভার্ট করে দেয়, সেই জন্য এরা অত্যন্ত হাইপারস্কাল্পটেড, মাসকুলার, আলট্রা মাসকুলার ফিজিক সম্পন্ন হয়ে থাকে, যেটিকে ডাবল মাসকুলিনও বলা হয়। আর বেলজিয়ান ব্লু নামটি ব্লু ওয়ার্ডটি এসেছে এদের গায়ে থাকা নীল ধূসর রঙের লোমের উপস্থিতির কারণে। তবে এর আসল রং কালো থেকে সাদাও হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার টু, বন্ধুরা, আমাদের মধ্যে খুব কম জনই এটা জানি যে গঙ্গা নদীতে একটি বিশেষ রেয়ার প্রজাতির শার্ক দেখতে পাওয়া যায়, যেটি কিনা পৃথিবীর অন্য কোন সাগর বা মহাসাগরে দেখতে পাওয়া যায় না। তাই এটির নাম গঙ্গা শার্ক। আর এই শার্ক যদি এতটাই রেয়ার হয়ে থাকে, তাহলে এটার সম্বন্ধে তো আমাদের চ্যানেলে নিশ্চয়ই বলা হবে। স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হলো গঙ্গা শার্ক। সিম্পলি দেখে বলা যায় যতটাই অদ্ভুত এর চেহারা, ঠিক ততটাই এটি একটি অত্যন্ত রেয়ার শার্ক স্পিসিস। বন্ধুরা, তোমরা যদি চাও আমি এমনই ইন্টারেস্টিং রেয়ার ফ্যাক্টস এই সিরিজে আনতে থাকি, তাহলে ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দাও। ফ্যাক্ট নাম্বার থ্রি, আপনি কি জানেন আমাদের এই পৃথিবীতে সাগর মহাসাগরগুলির তলদেশের গভীর অন্ধকার অঞ্চলে এক বিশেষ প্রজাতির মাছ রয়েছে, যারা কিনা ন্যাচারাল ফ্ল্যাশলাইট জ্বালিয়ে খাবারের সন্ধান করে থাকে। এর নাম ফ্ল্যাশলাইট ফিশ। কিন্তু তারা এই ন্যাচারাল ফ্ল্যাশলাইট সৃষ্টি করে কিভাবে? এই ঘটনার পেছনে আসল কারণ হলো সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, যারা কিনা এই মাছগুলির চোখের নিচে থাকা সাবকিউলার বায়োলুমিনেসেন্ট অর্গানের গায়ে আটকে থাকে। তবে মজার ব্যাপারটা তো হচ্ছে, যখন এই মাছগুলির ফ্ল্যাশলাইট জ্বালানোর প্রয়োজন পড়ে, তারা তাদের এই অর্গানকে সামনের দিকে পুশ করে, যার ফলে এই অর্গানের গায়ে আটকে থাকা ব্যাকটেরিয়াগুলি গ্লো করতে থাকে। তো গাইস, আমরা যদি সিম্পলি বলি ন্যাচারাল ফ্ল্যাশলাইটটা কোথা থেকে আসছে, তাহলে এটার কিছুই নয়, বরং এই মাছের অর্গান এবং ব্যাকটেরিয়াগুলির একটি স্পেশাল পারফেক্ট কম্বিনেশন, সিম্পলি অ্যামেজিং। ফ্যাক্ট নাম্বার ফোর, এখন আমি আপনাদের একটি মজার ফ্যাক্ট জানাতে চলেছি। তবে তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, ভবিষ্যতে এমনই নানান ইন্টারেস্টিং অ্যামেজিং ফ্যাক্টস পাওয়ার জন্য। আপনি কি জানেন আমাদের এই পৃথিবীতে গড় ব্যক্তির আয়ু 79 ইয়ার্স? তবে মজার ব্যাপারটা হচ্ছে, এই 79 ইয়ার্স লাইফ স্প্যানের মধ্যে আমরা 26 ইয়ার্সই ঘুমিয়ে কাটাই, এবং প্রায় 7 আওয়ার্স চলে যায় ঘুমানোর চেষ্টা করতে করতে। ফ্যাক্ট নাম্বার ফাইভ, অরোভিলি এই নামটির সঙ্গে আমাদের মধ্যে খুব কম জনেরই পরিচয় রয়েছে। তবে যারা এই নামটি আগে শুনেছেন, তারা তো এর সম্বন্ধে নিশ্চয়ই জানেন। আর যারা জানেন না, তাদের বলে রাখি, এটি হলো আমাদের ইন্ডিয়াতে এমন একটি একমাত্র প্লেস যেখানে কিনা দেশ বিদেশের নানান ধর্মের নারী পুরুষ একসাথে বসবাস করে থাকে। এটি তামিলনাড়ুর ভিরুপ্পুরম ডিস্ট্রিক্টের একটি এক্সপেরিমেন্টাল টাউনশিপ। এখানে নারী পুরুষ নানান ধর্মের মানুষ নির্বিশেষে শান্তিতে ও প্রগতিশীল সম্প্রীতিতে বসবাস করে থাকে। এখানে নাই রয়েছে কোনো রাজনীতি, নাই রয়েছে কোনো ধর্মের ভেদাভেদ। এটি মীরা আলফাসা 1968 সালে তৈরি করেন এবং এর ডিজাইন দেন রজার অ্যাঞ্জার। সো গাইস, আজকের মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্টস এপিসোড 3 এখানেই শেষ করলাম। নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কোন ফ্যাক্টটি তোমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগলো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যেন নিয়ে আসছি পরের ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই বাই।